দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি কথন আশা করছি যে যেখানেই রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন নতুন গত কয়েকদিন ধরে কিন্তু নতুন নতুন খবর নিয়ে আমরা কথনে আসছি নতুন খবর যারা দিচ্ছেন তাদের সাথে একটা আড্ডাও হচ্ছে গানের মানুষ হলে গান হচ্ছে গানের কথা হচ্ছে কিংবা একটু হয়তো গানও দেখছি আজও তার ব্যতিক্রম নয় গানের মানুষদের নিয়ে এবং এই গানের মানুষেরা আমাদের হৃদয় বাস করেন তাদের গান তাদের লেখা গান তাদের সুর করা গান কিংবা তাদের গাওয়া গান তাই দিয়ে আসলে আড্ডা জমে না তাছাড়া আড্ডা জমে না বা কোনো একটা ঘুরতে যাওয়া যদি বলি যে ঘুরতে গেছে কোনো একটা দল ওই বন্ধুদের মাঝে ওই গানগুলো গুনগুন করে বাজবেই এটা একেবারে ম্যান্ডেটরি তো যাই হোক আমরা পরিচয়ের আনুষ্ঠানিকতা সারবো তারপর বাকি গল্প এবং নতুন খবরগুলো দেব রয়েছেন আমাদের সাথে জনপ্রিয় গীতিকা সুরকার প্রিন্স মাহমুদ দ্য বনেন অন্দি কেমন আছেন প্রিন্স ভাই এই তো ভালো আমরা খুব আনন্দিত এবং খুব খুশি আপনাকে পেয়ে আজকে এবং সেই সাথে কিন্তু আমাদের সঙ্গে আরও একজন মানুষ রয়েছেন যার চেহারাই আসলে যথেষ্ট নাম বলবারও আসলে কোনো প্রয়োজনে খুব জনপ্রিয় মুখ এবং জনপ্রিয় কণ্ঠ তার তানজির তহীন তুমি আমন্ত্রণ আপনাকে ধন্যবাদ ভালো আছেন খুব ভালো আছি আর এরকম মানুষদেরকে পেলে আসলে ভালো লাগার মাত্রা অনেক বেশি থাকে আর নতুন খবরের কথা দর্শকদের সাথে আমি শেয়ার করেছি যে আজকে নতুন একটা খবর নিয়ে এসছেন নতুন গানের খবর অবভিয়াসলি সো গানের খবরটা দিয়ে শুরু করি আমরা প্রিন্স ভাইকে শুরু করতে চাই নতুন গান মাত্রই রিলিজ হলো সো হ্যাঁ এটা এটা হচ্ছে বছরের গত বছরের শেষ দিন হয়েছে তখনই আমাদের আসার কথা ছিল কিন্তু বছর শেষ হলো তো আর হয়ে ওঠেনি আর আমি এর সাথে আরেকটু অ্যাড করে দিচ্ছি প্রিন্স ভাইয়ের সাথে সেটা হচ্ছে যে প্রিন্স মাহমুদের সুরে গান এটি কিন্তু গত ২৬ বছরের একটা ধারাবাহিকতা বজায় রেখে হচ্ছে না প্রত্যেক বছর একটি করে তো এ বছরও তার যে ব্যতিক্রম হয়নি সেটাই হচ্ছে এবারের নজির জি হ্যাঁ ২৬ বছরই তো হয়ে গেল বোধহয় দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় নতুন গানটা করেছে আমরা হচ্ছে এটা বছরের শেষে বেশ কিছুদিন দিন ধরে কাজ করছিলাম যেমন গত বছর আমি তুহিনের একটা গান করেছি গানটার নাম ছিল হচ্ছে আলো গানের কথাগুলো ছিল এরকম ওই গানটা শুরু করেছিলাম তো ওই গানের কথাগুলো ছিল এরকম এই আলো হাওয়ার মায়া কাটিয়ে এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে তো এটা করেছিলাম আসলে এই করোনার সময় যে আমরা একটা মৃত্যু আতঙ্কে ছিলাম না তখন আমাদের ফিলিংটা আমাদের বাচ্চাদের জন্য যে আমরা এক সময় থাকবো না তো তখন মানে সময়টা কেমন হবে আমার ছেলে তো থাকবে আমার বাচ্চারা থাকবে সবাই থাকবে আমি থাকবো না ওই ফিলিংটা নিয়ে আমরা আলোগানটা করেছিলাম তো আলোগানটা সবাই খুব পছন্দ করে ফেললো সব মোটামুটি খুব ইগ পেতে থাকলাম তখন আলো গানটার পরেই তারপরে এই গানটা যে তারপরে প্রায় এক বছর চলে গেল তার ছয় সাত মাস পরে যে ঠিক আছে তাহলে আর একটা কাজ করি যেহেতু আমাদের দুজনে গান সবাই পছন্দ করছে তারপরে এই অনাগত গানটা করা অনাগত গান নিয়ে একটু তোমার কাছ থেকে একটু শুনি না কি রকম ছিল জার্নিটা কারণ গানটা হয়তো চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট একটা নির্ধারিত সময় সীমার কিন্তু গানের পেছনে তো অনেক অনেকটা সময় থাকে মানে এই চার মিনিটের একটা প্রেজেন্টেশনের জন্য তো অনেকটা সময় দিতে হয় সো এই সময়টা কেরকম এই জার্নিটা কেরকম না জার্নিটা অসাধারণ ছিল আর পিস মোহাম্মদ সব গানেরই একটা লিরিক্যাল একটা খুব শক্তিশালী জায়গা থাকে কম্পোজিশন সুরের জায়গাটা তো অসাধারণ অবশ্যই আমরাও ছোটকাল থেকে দেখে আসছি কেননা ছাব্বিশ বছরের পরিক্রমায় আমিও ছোটকাল থেকে ওনাকে ফলো করে আসছি পিস বয়স বাড়িয়ে দিল কিন্তু

মানে কে আসবে কারা আসবে কারা আমাদের দেশটাকে আমাদেরকে মানুষগুলোকে পথ দেখাবে কারা আমাদের সব সমস্যাগুলোকে সমাধান করে দিবে সেই অনাগতটা কে বা আদৌ কে আসছে কি না অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় যে পৃথিবীর আলো দেখে না হ্যাঁ হয়তো কারো দুটা মানুষের ভুলের কারণে তাদেরকে আনা হয় তাদেরকে পরে ড্রেনে পাওয়া যায় বা অনেক বাচ্চা জন্ম নিয়ে প্রপার চিকিৎসার জন্য বেঁচে থাকতে পারে না বা অনেকে আসে না তো এই অনাগত মানুষগুলা কারা তাদের দায়িত্ব কার হ্যাঁ এই শক্তিশালী মানুষগুলোর মধ্যেই হয়তো আমাদের সেই মানুষগুলো হারিয়ে যাচ্ছে যারা আমাদেরকে সৎ দুর্নীতিমুক্ত শক্তিশালী একটা জায়গা করবে নির্লোভ একটা জায়গা করবে কারণ আমাদের চারপাশে প্রচুর হিংসা লোভ সব কিছু মিলে একটা পরিক্রমায় খারাপ সময় আমাদের যাচ্ছে তা সেই অনাগত মানুষগুলোর মধ্যে থেকে গান মানে মানুষ আসবে সেই বিশ্বাসটা একটা প্রিন্স আমাদের ছড়িয়ে দিয়েছিলেন দিয়ে উনি সু অনার তো অসাধারণ সুর সেই সুরটা আমাকে ধরিয়ে দিয়েছেন আমি খালি ওটাকে বহন করে নিয়ে গেছে মাত্র মানে লেখা এবং সুরের যে শক্তিটা সেই শক্তিটা লেখাটা অ্যাকচুয়ালি স্যামুয়েল হকের ঠিক এইভাবে ই ছিল না মানে লেখাটা আমাকে উনি একটা রকম একটু কাব্য মানে একটা মানে লেখা কিছু একটা কি অনাগত নিয়ে একটা লেখা সুন্দর সুন্দর একটা লেখা ওই লেখাটাকে আমি একদম গানের মতো করে সাজিয়ে নিয়েছি হ্যাঁ জিনিসটা মানে একটু ছন্দ ছন্দে আনা জিনিসটাকে একটু

ওই যে গোল শুরু করি শেষ করি গন্তব্য শেষ করি এই জিনিসগুলো আমি আমার মতন করে ই করে নিয়েছি এবং অনাগত যিনি ব্যাপারটা আসলে যে একটা বাচ্চার থেকে কোনো ভাবে যে কেউ চিন্তা করতে পারে যে যে প্রজন্ম আসছে সে একটা নতুন শুরু করবে হ্যাঁ তার জন্য সময়টা ছড়িয়ে দেয় এই জায়গায় আসলে মূলত আহ অনাগত বলতে গেলে মানুষের কথা বা আমাদের কথা আমাদের গান এরকম করে ভাবতে পারি আমরা একটু গানটা দেখবেন যদি আপনারা বলেন আমরা এই গানটা দেখি চলুন যে গানটি নিয়ে এত কথা হচ্ছে আমরা কথা বলছি সে গানটা একটু দেখে আসি দেখে তারপর বাকি কথা হবে এত ডিটেইলে বানানো মিউজিক ভিডিও কে বানিয়েছেন এটা হচ্ছে সাউন ওর নাম হচ্ছে সাউন অঙ্কুরের সাথে কাজ করে তো হাসান তৌফিক অঙ্কুর ও মোটামুটি গল্পটা ওই আইডিয়া দিছিল কারণ আমাদের তো এই গানটা আসলে গল্প নেই গল্পটা হচ্ছে প্রজন্মের নতুন যে আসছে তার জন্য তো এই গল্পটা এইভাবেই মানে আমি একটু আইডিয়া দিয়েছিলাম তারপর অঙ্কুর খুব সুন্দর করে ই করে ওই ছেলেরা ছেলেটার নাম হচ্ছে সাউন ইজাজুল ওর নামটা সাউনই যাই হোক তারপরে ও স্ক্রিপ্ট করে নিয়ে আসলো আমরা বসলাম বসে মোটামুটি একটু ইটি করে ওটাকেই এবং দারুন সিনেমাটোগ্রাফি এবং সেই সাথে যিনি অ্যাক্টিং করেছেন তাকেও আমরা সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি খুব সুন্দর এবং একদম মেটাও আমরা প্রিন্স ভাইকেও কিন্তু ফাঁকে ফাঁকে দেখেছি মানে হচ্ছে থাকার জন্য থাকে আরকি এটা তুহিনের কারণে আর কি যে ভাইয়া একটা গানে থাকতে হবে

সংগ্রাম হতে পারে একজন অনাগতর সংগ্রাম হতে পারে আমাদের সামাজিক অবস্থা পরিস্থিতির যেই পয়েন্টটা থাকে সেই পয়েন্ট প্রেক্ষাপট আর কি সেই প্রেক্ষাপটও হতে পারে এটা যার যার জায়গা থেকে একটা ভাবনা একদম লেখাটা সুন্দর হক লেখা তারপরে তুহিনের দুর্দান্ত সাজিদ

ভিডিওটা যে সাউন্ড জানিয়েছে তার গল্পটাও সুন্দর ছিল অঙ্কুর যে ইটা করেছে তো সব মিলিয়ে আর ওর গান আছে অনাগত সঙ্গে যারাই রয়েছেন যারা টোটাল টিমের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এত দারুণ একটা পরিবেশনার জন্য এবং এই কথাটা একটু আগে আমি বলতে বলতে চাচ্ছিলাম যে গানের কথা যেই ভাবনা সেই ভাবনা এবং সেটিকে গানে রূপান্তর করা সুর দেয়া সেই প্রত্যেকটা বিষয় এত বেশি শক্তিশালী এবং সেই শক্তিশালীটা আরেকটু পরিণত রূপ পেয়েছে যখন সেটা তুইন ভাইয়ের কণ্ঠে এসেছে একদম একদম তো ব্যাপারটা আসলে পুরাপুরি একটা টিমওয়ার্ক আবারও বলছি এই গানের যেমন একটা ব্যাপার তার আগের বারের যে গানটা আলো সেটা নিয়ে একটু বলতে চাই মানে জানতে চাই গানগুলোর শক্তি গানগুলো একটা সম্ভাবনার কথা আপনার গানের মধ্যে সব সময় রয়েছে এবং কোথা থেকে আসলে এর উৎস তৈরি হয় আলো গানটা ওই যে আমরা যে ভয় পেয়ে গেলাম প্রচন্ড রকম করোনা শুরু হলো যে থাকবো না থাকবো না কোনটা মনে আছে ওই মার্চের দিকে যখন এপ্রিল মেতে আমরা বাসা থেকে বের হতে পারছি না তো ওই সময় তো মায়ায় পড়ে গেলাম জীবনের মায়া যেটাকে বলে ভাবে মায়ায় পড়ে গেলাম ওই মায়ায় পড়ার গান যে এই আলো হাওয়ার মায়া কাটিয়ে এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে তারপরে সুর করলাম আগে সুরে পরে লিখলাম যে এর মধ্যে কথাগুলো ছিল এরকম যে চলে যাব রেখে যাবো গান এই পিছু টান কোথায় পাব। ছেলেটাকে বুকেতে জড়ায় গাল ভরে চুমুকি খেতে পারবো এই পথভ্রমণ ভ্রমণ পাঠ সরবে অতল গর্ভে হারাবো ভাবতেই চোখ ভরে আসে হ্যাঁ তা যখন করছিলাম গানটা নিজে করছি আসলে নিজেরও খারাপ লাগছে এবং সত্যি সত্যি গানটা করার সময় একটা চোখে পানি চলে আসে চলে আসা ব্যাপার আছে তো এই গানটা সবাই পছন্দ করে ফেললো তুহিন এত সুন্দর করে গাইলো আর পেপিয়ানো বাজিয়েছিল আমাদের শাকের শাকের রেজা এত সুন্দর বাজিয়েছে আর গায়কি সব মিলিয়ে গানটা আমার লেখা আমার ছিল সব মিলিয়ে গানটা ওই গানটাও আর একটা দাঁড়িয়ে গেল এবং খুব মানে ওই গানটা ওই গানটাও ভালো হয়েছিল যদি খালি গলায় আমি শোনাবো আপনি সঙ্গে বলতে চাই যে মানে এত বিশাল একটা মানুষ এত পারিবারিক এত মানে উনার পরিবার পরিজন সন্তানদের প্রতি ভালোবাসা মানে এগুলো উনি ছেড়ে চলে যাবেন ওনার জিনিসটা আমাকেও ছুঁয়ে গেছিলো সময়টায় করোনার ভয়টা আর উনার সন্তানের প্রতি উনার ভালোবাসা যে লিরিক্সে বা ওনার যে বেঁচে থাকার আকুতি এত সুন্দর মানে সেটা আমাদের মধ্যে প্রথম ইয়া জায়গাটা এরকম ছিল এই আলো হাওয়ার মায়া কাটিয়ে এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে ছেড়ে যাব ভাবতেই ভরে আসে এই ভালো মন্দেও ভালো থাকা প্রিয় মুখ গুলো বুক জাপটে রাখা হারাব ভাবতেই চো ধরে আসে মানে অসাধারণ সুর মানে ভাইয়ের আমি নিজেও মানে কিছু গান আছে আপনার যারা গায়ে তারা মানে শরীরের মধ্যে বা তাদের ব্রেন চেতনায় হ্যাঁ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে হ্যাঁ আমার জীবনের অল্প কিছু গান যেগুলো আমাকে আমি ধারণ করে ফেলেছি তার মধ্যে একটা গান অসাধারণ আমি কৃতজ্ঞতা প্রিন্স ভাইয়ের কাছে সারা জীবন তুমি খুব সুন্দর গেয়েছো আমি এত সুন্দর করে না গাইলে এত সুন্দর হতো না গানটা আমাদেরও কৃতজ্ঞতা আপনার কাছে কারণ এই গানগুলো হয় না সহজ কথা যায় না বলা অতি সহজে তো কিছু কথা বলা শুনো না কি হলো এই গানটা করার পরে মিতা আপা শুনেছে মিতা হক আপা মিতা আপা হক আপার লাস্ট টেক্সটটা এখন আমি মাঝে মাঝে খুলে দেখি বলে মিতা আমারে বলে কি প্রিন্স এটা তুমি কি গান করে ফেলছো প্রিন্স কি মায়া মিতা আপার সাথে সাথে গানটা শেয়ার করা শুরু করলো আর সবাইকে ফোন করে বলে বলছি যে এই গানটা একটু শোনো। এদায়ে তুমি আমাকে কি মায়া তোকে বলেছিলাম এই কথা যে মিতা হক আবার ফোন করছে এবং মিতা হক বা এই গানটা শোনার পরে মানে এরকম একদিন না দুই তিন দিন পর পর ফোন করছে যে গানটা তো তুমি আমার গান বানিয়েছো। প্রিন্স ঠিক। ওনা তো মেয়ে আছে হ্যাঁ তো যে ছেলেটাকে আমার একদিন উৎসর্গ প্রিন্স এই গানে কথা আমি বশিয়ে নিয়েছি কি মেয়েটাকে ওনার মেয়ে যে ঐটা যে মেয়েটাকে বুকেতে জড়ায় গাল ভরে চুমু কি খেতে পারবো বাবা আমাকে গয়ে গয়ে শোনাচ্ছে। আমার মনে মিতাপাকে কিছু মানুষ তাদের উপস্থিতি সবসময় হৃদয়ে থাকে মিতাপা তেমনই একজন মানুষ শ্রদ্ধেয় মিতা হক একজন প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তার আত্মার শান্তি কামনা করি আজকে শ্রদ্ধা বলে স্মরণ করি আমরা সবাই এই এখানে আমরা জানাচ্ছি আছি সবাই আমরা শ্রোতা পরে স্মরণ করি মিতাปাকে আচ্ছা নতুন বছর তো শুরু হয়ে গেছে মন খারাপের কথা না আমরা শুভাপনের কথা বলবো নতুন আলোর কথা বলবো নতুন বছরে পরিকল্পনাকে একটু একটু করে সম্বোধনের কাছে আমি পিছু থেকে শুরু করি নতুন পরিকল্পনা হচ্ছে আমাদের তো গান ছাড়া আসলে আর কোনোই নাই সুন্দর আরো কিছু গান করব বেশ খুব শিগগিরই নতুন মানে কাজ কাজে হাত দিয়েছি আপনি বেশি কিছু ভালো গান পাবে যেটা মানুষকে আর এখন আসলে একটা গান বানাতে চাই সেই গানটা মানুষকে মানে মানুষের ভালো লাগবেই এমন একটা গানি করব এখন থেকে মানে এখন থেকে সব চেষ্টা এখন থেকে মানে কি আপনি তো সবসময়ে যে গানি করেন সেটাই সবার মনে থেকে যায় এখনো মানে সব গান হয় না আপনি বলেন এই কথাটা কি ভুল হলো নাকি কোথাও না সেটা 24 কিন্তু আর আর আমার মানে দাগ দাগ অ্যালবামটার কথা এখনো আমি বলতে চাই ফিরে আরেকবার যে যেই পরিমাণে হিট করেছিল এখনো দাগ কেটে আছে দাগ থেকে যায় যায় মানে সেই রকম অ্যালবাম গুলো কেন এখনো করেন না কেন এখন তো অনেক গান আসলে ওইভাবে অ্যালবাম এখন তো সিডি বের হয় না এখন তো সিঙ্গেল বের হয় একটা একটা করে গান বের হয় এখন একটা একটা করে করি হ্যাঁ একটু তাড়াতাড়ি করে বেশি বেশি করে কর বেশি করলে আবার কিন্তু ওই রকম না বেশি করলে আবার হ্যাঁ এটা ঠিক না দু তিন মাসে একটা গান করি হ্যাঁ তাও ওই গানটা একটু যত্ন নিয়ে করি একটু কষ্ট হয় কিন্তু যত নেই করি তুইন ভাইয়ের নতুন বছরের পথ চলাটা কি রকম হতে যাচ্ছে নতুন বছরের পথ চলা আমরাই ওই যে প্রিন্স ভাই মতো গানেরই মানুষ আমরা আমরা তো ভোকাল আর আমার একটা ছোট ব্যান্ড আছে একটা আভাস নামে বাহ তো এই আভাস ব্যান্ডটাকে নিয়ে আগাচ্ছি আর করোনার এই মাঝখানে প্রিন্স ভাইয়ের মূল্যবান সময় বা তত্ত্বাবধানে আমরা একটা লিরিক হান্ট করেছিলাম তা প্রায় সাড়ে তিন হাজার মতো লিরিক পেয়েছিলাম তো ওখান থেকে প্রিন্স ভাই আমাদেরকে

দরকার নেই গান একটা বিশ্ব সার্বজনীন সার্বজন একটা ভালো মানুষের কাছে একটা ভালো লিরিকও চলে আসতে পারে একটা ভালো শুরু করে একটা ভালো সুরও দিতে পারে সুতরাং তাদেরকে সম্মানজনকভাবে তাদেরকে পরিচিত করে বা তাদেরকে সাহস দিয়ে পাশে থেকে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি জিনিসটা আরো বড়ো হয়ে যায় কারণ ভাইয়ের কাছেও অনেক কিছু শেখার আছে কারণ আসলে গানটা আসলে অনেক বড় করে ফেলা যায় হ্যাঁ কারণ অনেক সময় আমরা বায়াস থাকি আটকে যাই ইয়ে হয়ে যায় তো এই ভার্সেটালনেস থেকে আরেকটা মানুষ যে মানুষটা হয়তো গান গেতে পারে না সেখান থেকে আমরা আভাস সমস্ত মানুষের জন্যই করা হ্যাঁ আমাদের নিজেদের বলে কিছু নেই সেজন্য একটা আভাস নাম দেওয়া হয়েছে সবার জন্য আর আপনাদের দুয়ার সবকিছু মিলে এই অ্যালবামটা নিয়ে এবছরে আমাদের এবং আভাস ব্যান্ডের প্রত্যেক সদস্যের জন্য অনেক শুভ কামনা যেরকম করে গানটা সবার সবার আভাসও হয়ে থাকে সেটাই হচ্ছে প্রত্যাশা আভাসকে নিয়ে একদিন নিশ্চয়ই আমরা বসবো আড্ডা দিব গল্প করব আভাসের গান নিয়ে কথা বলবো ভাই আরেকটা জিনিস আমার হঠাৎ করে মনে হলো এটা অবশ্য সোহেল ভাইয়ের ডিম্যান্ড সেটা হচ্ছে যে একটা সময় গেছে না যে একটা অ্যালবামে বারোটা গান বারো জন শিল্পী গাইছেন বা ছয়টা গান ছয় জন শিল্পী গাইছেন মানে একটা সিরিজে তখন ছয়টা গান হয়ে যাচ্ছে জন শিল্পী গাইছেন একসাথে চারটা গান রিলিজ হলো চারজন শিল্পী একসাথে গাইলেন অবশ্যই এরকম করে স্লট ধরে ভালো পরামর্শ দিয়েছো যে মানে ওই মতো করেই বের হবে একসাথে শুনে ফেলবে মনে ধরে করবো হ্যাঁ ভালো লাগে মানে দশটা আসলে দুজনকেই ধন্যবাদ এটা আমি দেখি আমাদের চ্যানেল থেকেই করবো আমাকে মিষ্টি হবে এই জন্য এই প্রস্তাব করবো আচ্ছা একটু পারফরমেন্স নিয়ে আসি মানে করোনা মহামারী দুটো আড়াইটা বছর এভাবে পার হলো এখনো যে আমরা পৃথিবী খুব সুস্থ হয়েছে তা নয় কিন্তু নিউ নর্মাল লাইফ বলে একটা নতুন শব্দ আমাদের জীবনে যোগ হয়েছে এই জায়গা থেকে স্টেজ শো তো বোধহয় একটু একটু করে শুরু হয়েছে তো আভাসের কে মাঝে কোনো শোয়ের কাজ বা শুরু হয়েছে বা করবে বলে প্ল্যান করছে না এর মধ্যে আমরা বেশ কিছু শো করে ফেলেছি প্রায় নয় 10টার মতো শো করে ফেলেছি কনসার্ট এই যে কিন্তু আবার নতুন ভাবে আবার একটু হয়তো ওমিক্রনের জন্য আমাদের আবার টি নিষেধে আসছে তো এটা হয়তো ইনশাল্লাহ সবাই মিলে অ্যাকশনের কাউন্টকে প্রতিরোধ করে আমরা আবার শুরু করব একটা শিল্পীর জন্য স্টেজে ওঠা আরাধ্য বিষয় একদম একদম আমরা যতই রেকর্ডড শুনি যাসুনি এটা লাইভ যে একটা মানুষের সঙ্গে রিলেট করা ভাই আমাদের ব্য্যানফেস্টের কথা মনে আছে মানে আমাদের এই জায়গার মধ্যে চ্যানেল এই प्रांगণের মধ্যে জায়গা তো খুব ছোট নয় কিন্তু অনেক বড় নয় এই টুকুর মধ্যে এত এত ভিড় তো দেখেছেন এসেছে আমাদের ব্য্যানফেস্টে এত দর্শক ভক্ত সবার সাথে শিল্পীদের এই যে মঞ্চে সরাসরি একটা কানেকশন তৈরি এইটা তো আসলে মিস হয়ে যাচ্ছে আরে বাচু নাই যে বাচ্চু ভাই নাই এবার বাচ্চু ভাইয়ের জন্য সাগর ভাইও আর বাচ্চু ভাই আর সাগর ভাইয়ের এটা বেশি ছিল তাই না কিন্তু তারপরও সবটা আবার ফিরে শুরু হয়ে যাচ্ছে হবে এটাই প্রত্যাশা অনেক অনেক ধন্যবাদ প্রিয় প্রিন্স মাহমুদ এবং প্রিয় ভাই দুজনের জন্য অনেক শুভকামনা এবং আবারও অনাগতর সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে অনেক শুভকামনা এবং অভিবাদন জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশন আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য বিদায় নিবো আজকের মতো এই অনুষ্ঠান থেকে যে যেখানেই আছেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন